আল জাজিরার বিতর্কিত প্রতিবেদন সরাতে হাইকোর্টের আদেশের সত্যায়িত কপির অপেক্ষায় আছে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজাই রাকিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামের বিতর্কিত প্রতিবেদনটি সরাতে এর আগে গত 17 ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত প্রতিবেদনটি সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন। গত 8 ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আল জাজিরা যে ই করেছিল সেটা কন্টেন্টগুলো নামানোর জন্য তো সেটা বিটিআরসি সাথে সাথে যে লয়ার সার্টিফিকেটটা বিটিআরসিকে আমি দিয়েছি এবং বিটিআরসি এই লয়ার সার্টিফিকেটটা যে কনসার্ন যে ফেসবুক অথরিটি আছে তাদের কাছে এটা কমিউনিকেট করেছে। এখন প্রেজেন্ট সিচুয়েশন হলো তারা অলরেডি ফেসবুক তাদের যে এথিক্যাল কমিটি তাদের মিটিং অলরেডি শুরু করেছে এবং তারা ফাইনাল ডিসিশনের জন্য সার্টিফাইড কপি হাইকোর্টের যে অর্ডারটা আছে সেটা সার্টিফাইড কপির জন্য তারা ওয়েট করছে।